দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 298 আসনের ফলাফলের গ্যাজেট প্রকাশ হয়েছে। তবে ঢাকা 4 আসনের গ্যাজেট স্থগিত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিশন বলছে তারা বিষয়ে রায়ের কপি হাতে পায়নি। 7ই জানুয়ারির ভোট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশিরা কি বলল তাতে নির্বাচন কমিশনের কিছুই আসে যায় না বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার আলমগ বলেছেন ভোট সুষ্ঠু এবং আইন অনুযায়ী হয়েছে। সোমা ইসলামের রিপোর্ট। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর আগে সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের শর্ত রয়েছে। এই অনুযায়ী মঙ্গলবার দুপুর 1:30 থেকে 2টার মধ্যে গেজেট ফাইলে সই করেন 4 নির্বাচন কমিশনার, বাকি শুধু সিইসির সই। বিকেল 3টায় তিনিও সই করেন, পরে ফাইল চলে যায় সরকারি ছাপাখানা বিজি প্রেসে। নির্বাচন কমিশন গেজেট অনুমোদন করেছে, এটা আজকে সংসদ সচিবালয়ে হয়তো চলে যাবে এবং আমাদেরকে কপি দেওয়া হবে। 298টি আসনে 7 জানুয়ারির ভোটের মান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশিদের সমালোচনার জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বললেন ভোট নিয়ে কে কি বলল তাতে নির্বাচন কমিশনের কিছুই যায় আসে না। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছি এবং আমাদের যা করার সেভাবে করেছি, আইন মতন করেছি, বিধিসম্মতভাবে করেছি, নিয়ম মতন হয়েছে সব কিছুই। অতএব আমরা যেটা করার সেটা আমরা মনে করি যে আমরা সঠিক করেছি এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরা আমাদের কোনো মনের জিজ্ঞাসা নাই, কে কী বললে আর থেকে দেখার তো আমরা সময় পাইনি, আর ওটা আমাদের কাজের মধ্যেও পড়ে না, আমরা আমাদের কাজ করে যাব নিয়ম অনুযায়ী। জাতীয় নির্বাচন শেষ, শপথ নিচ্ছে নতুন সরকার, এরপরই মার্চে শুরু হচ্ছে দেশ জুড়ে উপজেলা নির্বাচনের ডামাডোল। কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণাও করা হবে এর মধ্যেই। দেখাবেন সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।